ফেসবুক কিংবা ইউটিউবে আমরা সফলতা বলতে বুঝি মনিটাইজেশন করে টাকা উপার্জন করা প্রতি মাসে। সেরকম সফলতা যদি আপনি পেতে চান তাহলে এই 10টি ভুল আপনি কখনোই করবেন না। এক, আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের ভিডিও ছাড়া ফেসবুক কিংবা ইউটিউবে অন্য টাইপের ভিডিও দেখবেন না। দুই, আপনার নিজের পেজে অন্য পেজের ছবি পোস্ট কিংবা যে কোনো ধরনের স্ট্যাটাস আপনার পেজে শেয়ার করবেন না। প্রয়োজন আপনার পেজটা খালি পড়ে থাকুক, কারণ আপনার পেজ আপনার সম্পদ, সেখানে শুধুমাত্র আপনার কষ্টে গড়া কন্টেন্ট থাকবে, অন্য কারো না। তিন, আপনার পেজে যদি অন্তত 50টা ফলোয়ার যদি থাকে তারপরও আপনি আপনার ফলোয়ারদের সাথে বেমানি করবেন না। যেই টাইপের ভিডিও দেখে আপনার ফলোয়ার আপনার পেজে ফলো দিছে সেই টাইপের ভিডিও দিয়ে আপনি আপনার পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন, দেখবেন আপনার ফলোয়ার বেসটাও কিন্তু সেই টাইপের বা সেই কন্টেন্ট রিলেটেড হয়ে গেছে। যখনই আপনি ভিডিও আপলোড করবেন সামনে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আপনার ওই অডিয়েন্স থেকে বা ওই ফলোয়ার থেকে আপনার লাইক কমেন্ট শেয়ারগুলো নিয়মিত আসতেছে, যেটা আপনাকে অনেক বেশি উৎসাহ প্রদান করবে, অর্থাৎ আপনার পেজটাকে আপনি হজবগল টাইপ ক্যাটাগরি করবেন না। চার, আপনি আপনাকে অর্থাৎ আপনার নিজের সামনে আপনাকে কখনোই ছোট মনে করে দেখবেন না, কিন্তু অন্যজনের সামনে অবশ্যই নিজেকে ছোট প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, আর এটার ফলস্বরূপ আল্লাহ তাআলা নিজেই আপনাকে কিন্তু সবার সামনে বড় করার জন্য সাহায্য করবে। আপনি আপনার সামনে আপনাকে বড় মনে করবেন, আপনার সামনে আপনাকে বড় মনে করলে আপনার ভিতরে যে উৎসাহ উদ্দীপনাটা সেটা আপার লেভেলে থাকবে, যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েটিং ক্যারিয়ার কিন্তু অনেক বড় এফেক্ট আসবে সামনে একদিন ইনশাআল্লাহ, অবশ্যই বুঝতে পারবেন এই কথাটা কেন বলছি। পাঁচ, কারো ভিডিওতে মিলিয়ন ভিউজ দেখে মনের মধ্যে এটা আসবেন না যে শালার আমরা কী করলাম এতদিন, সিম্পল একটা ভিডিওর মধ্যে 1 মিলিয়ন ভিউ হয়ে গেলো বা মিলিয়ন ভিউজ হয়ে গেলো, মনের মধ্যে এটা কখনোই আনবেন না। আপনি মনে রাখবেন যে কারো মিলিয়ন ভিউজের ভিডিওর পিছনে কিন্তু মিলিয়ন পরিমাণ কষ্ট থাকে, সেটা সে আপনাকে দেখাবে না, আপনাকে শুধু ওই মিলিয়ন ভিউজ পাওয়া সেই ভিডিওটাই আপনাকে তার পেজে শো করবে বা তার পেজে শেয়ার করবে, তার বিহাইন্ড দ্য সিনটা একমাত্র সে জানে এবং তার আল্লাহ জানে। ছয়, ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই হজবগল নিয়ম মেনটেন করবেন না কখনো, ধারাবাহিকতাটা সবসময় বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, দিনে একটা না পারলেও দুই দিনে একটা কিংবা সপ্তাহে 3-4টা অথবা প্রতি মাসে 10-15টা ভিডিও অবশ্যই অবশ্যই আপনার পেজে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সাত, আপনার যে কোনো ভিডিওতে যত খারাপ কমেন্টই আসুক না কেন আপনি ইটের জবাব কখনো পাথর দিয়ে দিতে যাবেন না। মনে রাখবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে আপনি একজন দোকানদারের মতোই, কিন্তু আপনার কমেন্টস যে করছে বা আপনার ভিডিও যে দেখলো সে একজন আপনার ভিউয়ার্স বা আপনার একজন কাস্টমার, অবশ্যই আপনার আচরণ সবসময় কোমল হওয়া চাই এবং আপনি ওই ধরনের খারাপ কমেন্টসগুলো আপনি হাসি মুখে দেওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব না হয় কমেন্টটা ডিলিট করে দিবেন, যদি মনে করেন যে এটা অনেক খারাপ কিছু বলছে তাহলে আপনি তাকে আপনার পেজ থেকে ব্যান করে দিতে পারেন, কিন্তু আপনি কখনোই আপনার একজন অডিয়েন্সের মনে নেগেটিভ জায়গাটা কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। আট নাম্বার, হঠাৎ চোখের সামনে যদি কোনো ভাইরাল পোস্ট কিংবা কোনো পপুলার ভিডিও দেখেন তাহলে সেখানে কমেন্টে গিয়ে অনেকেই চ্যানেলে কিংবা পেজের লিঙ্কটা কমেন্ট করে দেন, আবার বলেন যে আমার পেজটা ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন কাইন্ডলি, এটা কখনোই করবেন না। যার ভিডিওতে দেখতেছেন সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হন তাহলে বিষয়টা এমন হলো আপনার পাশের দোকানে একটা কাস্টমার গেছে, আপনি ওর দোকানে গিয়ে ওই কাস্টমারটাকে বললেন যে ভাই আপনি আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, অনেকটা গুলিস্তানের মতো। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের স্যাসকামি বলা যায় এগুলোকে, নিজেকে নিজে অনেক বেশি পচাবেন, নিজের যে একটা মান সম্মান থাকা উচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেটা আপনি অবশিষ্ট রাখবেন না। মনে করবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে আপনি একজন সেলিব্রিটি, আপনার একটা আত্মসম্মান বোধ থাকা উচিত। নয় নাম্বার, যদি আপনি মনস্থির করেন যে আপনি আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার আশেপাশের মানুষজনকে কিন্তু আপনি বলবেন না যে আমি ভিডিও বানাই, আমি অনেক বড় একটা কিছু, আমার ভিডিওগুলো একটু নিয়মিত দেখিয়েন বা এসে এই কাজটা করবেন না। আপনি যে 10 জনকে বলবেন তার মধ্যে 2-1টা মানুষই কিন্তু যথেষ্ট আপনাকে ডিমোটিভেটেড করে আপনার পথ চলাটাকে থামিয়ে দেওয়ার জন্য। কেন বলছি সেটা অনেকে হয়তো বুঝতেছেন, আবার যারা বুঝতেছেন না খুব শীঘ্রই বুঝতে পারবেন, এই কাজটা কখনোই করবেন না, কারণ আপনি জানেন আপনি যে ভিডিওটা বানাতে যাচ্ছেন বা যেই পথে আপনি হাঁটছেন সেই পথে ভবিষ্যৎ কী, আপনি যে 10টা মানুষকে বোঝাচ্ছেন সেই 10 জনের মধ্যে কিন্তু 8 জনে জানে না, হয়তো বা 2 জনে জানে কিংবা বুঝে, যে 8 জন জানে না তাদের মধ্যে 1 জনে কিন্তু যথেষ্ট আপনাকে ডিমোটিভেটেড করার জন্য। আপনি কষ্ট করুন, ভিডিও বানান, আপলোড করুন, সেটা পাবলিশ করার দায়িত্ব কিন্তু ফেসবুকের, সেটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব, রিকমেন্ড করার দায়িত্ব বা আপনার কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা ফেসবুকে করার দায়িত্ব কিন্তু ফেসবুকের, আপনার কাজ আপনি করবেন, ফেসবুকের কাজ ফেসবুকে করবে, আদারওয়াইজ দেখবেন আপনি জানেন না আসলে কে কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা ফেসবুকে যথেষ্ট ভালো জানে, আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের ভিডিও দেখতে কোন অডিয়েন্সরা অভ্যস্ত বা ইন্টারেস্টেড সেটা আপনার চেয়ে ফেসবুকে ভালো জানে। আপনি যাকে তাকে বলতে যাবেন না যে আমি ভিডিও বানাই, আমার ভিডিওগুলো কাইন্ডলি দেখিয়েন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন বা
করবেন না, এটা আপনাকে অনেক ডিমোটিভেটেড করবে ওদের মধ্যে গুটি কয়েকজন ব্যক্তি। 10 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, যদি অনেক অনেক পরিশ্রম করছেন এক পর্যায়ে গিয়ে সফলতা আপনি পাচ্ছেন না, তারপরও কখনোই এটা ভাববেন না যে শিট আমাকে দিয়ে আসলে হবে না, এটা কখনোই ভাববেন না, কারণ আপনাকে দিয়ে অবশ্যই হবে। আপনার মতো পরিশ্রমী এবং উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ফেসবুক এবং ইউটিউব বা এই টাইপের প্ল্যাটফর্মগুলো খুঁজতেছে, আপনার মতো পরিশ্রমী ক্রিয়েটর দেখে কিন্তু খুঁজতেছে, যারা কষ্ট করবে, ভিডিও বানাবে, আপলোড করবে, তাদের প্ল্যাটফর্মটা বড় করবে, এবং এটার সফলতা অবশ্যই একদিন না একদিন আপনি পাবেন। কিন্তু সময়ের ব্যাপার আছে, কিছু ধৈর্যের ব্যাপার আছে এখানে। অল্পতেই হার মেনে নেবেন না, অল্পতেই নিজেকে ফসাবেন না, অল্পতেই নিজেকে মাঝপথ থেকে ফিরিয়ে আনবেন না, সর্বশেষ পর্যন্ত যাবেন, মিনিমাম সর্বশেষ পর্যন্ত যাবেন, দেখবেন একদিন সফলতা অবশ্যই আসছে। যে কষ্ট করছে তার ক্যাশ অবশ্যই মিলছে, এমন কেউ নাই যে কষ্ট করেও ক্যাশ মিলে নাই, যদি থাকতো তাহলে এই লাইনটা কিন্তু হতো না। 99.99% ব্যক্তির বেলায় কিন্তু কষ্টের ফল হিসেবে সে ক্যাশ অবশ্যই পাইছে। তো এই ছিল 10টি পয়েন্ট কিংবা 10টি ভুল যেগুলো আমরা ভিডিও বানানোর শুরুর দিকে করে থাকি, এক পর্যায়ে গিয়ে সেগুলো আমাদের দীর্ঘমেয়াদি ভোগান্তি পোহাতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।